সরকারের লোকজন বেহেস্তে আছে বললেন রিজভী। দেশের মানুষ বেহেস্তে আছেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর আব্দুল মোমেন এমন বক্তব্যের সমালোচনা করে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন তার মুখে এই কথা নির্মম কৌতুক ও রসিকতা। বাংলাদেশের মানুষ নয় সরকারের বংশধররা বেহেস্তে আছে, বাংলাদেশের মানুষ আছে নরকে। আওয়ামী লীগের ওয়ার্ডের নেতারাও এখন কোটিপতি, লক্ষ কোটি টাকা লুটপাট করে যারা বিদেশে টাকা পাচার করেছে, যারা বিদেশে অট্টালিকা তৈরি করেছে, সেই টাকা পাচারকারীরা বেহেস্তে আছেন। তবে তা বেহেস্ত সাদ্দাতের বেহেস্ত, অচিরেই সেই বেহেস্ত ভেঙে খান খান হয়ে যাবে। তিনি বলেন, গোটা দেশে এখন দুর্ভিক্ষের ছায়া বিস্তার লাভ করেছে। আপনারা বেহেস্তের কথা বলে অহংকার করেন, জনগণের টাকা হরিলুট করে আপনাদের অনেক টাকা, আপনারা বেহেস্ত থাকতে পারেন কিন্তু জনগণ আপনাদের দুঃশাসনের নরকে আছে। মোমেন সাহেব, আপনার এই বক্তব্যে ক্ষুধার্ত জনগণের সঙ্গে চরম রসিকতা। পররাষ্ট্রমন্ত্রীকে বাজারে গিয়ে পরিস্থিতি দেখার আহ্বান জানিয়ে রিজভী বলেন, মোমেন সাহেব আপনি তো বাজারে যান না, রিক্সাওয়ালার কথা শোনেন না, গরিব মানুষের কথা শোনেন না। একটি ডিমের দাম এখন 12.5 টাকা, এক খালি ডিমের দাম 50 টাকা, 1 কেজি ইলিশ কিনতে 2000 টাকা লাগে, সবজি বাজারে এখন আগুন, মানুষ চাল ডাল সবজি কিনতে পারছে না, অভাবের তাড়নায় মানুষ সন্তান বিক্রি করে, জনগণ আপনাদের তৈরি করা আগুনে পুড়ে জ্বলে পুড়ে মরছে, মধ্যবিত্ত নিম্ন মধ্যবিত্ত এখন হাহাকার করছে, এগুলোর গণমাধ্যমে উঠছে, যদিও গণমাধ্যমে চাপে আছে, তারপরও অনেক কিছু গণমাধ্যমে উঠে আসছে। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের উদ্দেশ্যে রুহুল কবির রিজভী বলেছেন, আপনারা আইন শৃঙ্খলা বাহিনীকে নিয়ে রাজপথ দখলের হুমকি দেন, যদি আইন শৃঙ্খলা বাহিনী না থাকে তাহলে আপনারা রাজপথ থেকে ভীত শৃগালের মতো পালিয়ে যাবেন। বিএনপি নেতা কর্মীদের গুম করে, খুন করে, বিচার বহির্ভূত হত্যা করে, দেশের সম্পদ হরিলুট করে, চুরি করে আপনারা অহংকার দেখাচ্ছেন। আইন শৃঙ্খলা বাহিনী ছাড়া মাঠে নামলে আপনারা তুলার মতো উড়ে যাবেন। বাংলাদেশের মানুষ বেহেস্তে আছে। পররাষ্ট্রমন্ত্রী ডক্টর এ কে আব্দুল মোমেনের এমন বক্তব্যের কড়া সমালোচনা করেন বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেছেন, পররাষ্ট্রমন্ত্রী দেশবাসীর কাছে কৌতুক অভিনেতায় পরিণত হয়েছে। শনিবার রাজধানীর নয়াপল্টনে খালেদা জিয়ার ছোট ছেলে প্রয়াত আরাফাত হোসেন আরাফাত রহমান কোকোর 53তম জন্মদিন উপলক্ষে জিয়া মঞ্চ আয়োজিত আলোচনা সভা দোয়া মাহফিলের তিনি সব কথা বলেন। পররাষ্ট্রমন্ত্রী মোমেনের উদ্দেশ্যে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, বাংলাদেশের মানুষ সহ সরকারের বংশধররা বেহেস্তে আছে, আওয়ামী লীগের ওয়ার্ডের নেতারা এখন কোটিপতি, লক্ষ কোটি টাকা লুটপাট করে যারা বিদেশে টাকা পাচার করেছেন, যারা বিদেশে অট্টালিকা তৈরি করেছেন, সেই টাকা দিয়ে পাচারকারীরা বেহেস্তে